বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ অনুষ্ঠানে এমন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি উপস্থিত হয়েছেন, যিনি সকল বাঙালির একজন প্রিয় লেখক, মহাশ্বেতা দেবী। যদি বলি যে তিনি বাঙালিদের প্রিয় লেখক, তাহলে কোথাও যথার্থ বলা হবে না, কারণ তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লেখক, সংস্কৃতি কর্মী এবং মানবাধিকার কর্মী। এই মহান লেখক বাংলাদেশে এসেছেন ছবি মেলা নামের একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে। সেই অনুষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে ছিল এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমর একুশে গ্রন্থমেলা, যেটির আমরা জানতে চাই, এই ছবি মেলার মতন একটা জিনিস আমি কখনো দেখিনি। আর আমার এটাকে সংস্কৃতি ক্ষেত্রে এটা একটা মস্ত বড় নতুন দিকদর্শনও বটে, এটা একটা গুরুত্বপূর্ণ অবদান তাই মনে হয়েছে। কারণ স্থিরচিত্র জিনিসটা তো খুব গুরুত্বপূর্ণ, স্থিরচিত্র চলচ্চিত্র নয়। আর স্থিরচিত্র আছে বলে পুরনো ছবির সেই সমস্ত আমরা দেখতে পাই বলেই আমাদের কিন্তু বিগত 50-60 বছরের ইতিহাস তার মধ্যেই ধরা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীরকম ছিল ওই ছবির দ্বারাই দেখতে পাই, এরকম অনেক অনেক কিছু। বিগত সেদিনে যে সমস্ত লোক খুব সংস্কৃতি ক্ষেত্রে বলি বা ইতিহাস ক্ষেত্রে বলি গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা ছিল, সেগুলো জানতে হলো স্থিরচিত্রই অবলম্বন। এমনকি আপনাদের এবং আমাদের যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ সম্পর্কেও স্থিরচিত্রই আমাদের প্রধান একেবারে প্রধান অবলম্বন। রবীন্দ্রনাথ ক্ষেত্রে একটা অসামান্য ব্যতিক্রম আছে, কেন তিনি একমাত্র লোক পৃথিবীতে, হয়তো তিনি একাই, তার গান থেকে গেছে। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু এই কথাটা বলেছিলেন যে আমার গান থেকে যাবে। স্থিরচিত্রের ভূমিকা এবং গুরুত্ব অসামান্য, তাই আমার এই স্থিরচিত্র কিন্তু বাংময় হয়ে ওঠে খুব। আমি সেই কথা বলছি যে স্থিরচিত্র এক অর্থে একটা মুভমেন্ট, সেটা স্থির দাঁড়িয়ে থাকে কিন্তু সেটা যেসব চিন্তাকে আলোড়িত করে সেগুলো তো চলতে থাকে। তাই মনে হচ্ছিল এটা আমি ফিরে গিয়ে লিখব, যে এখানে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে ক্যামেরা নিয়ে ছবি তোলা তো, সে ছবির কোয়ালিটি যাই হোক না কেন, আমাদের গ্রামের মানুষরা তো ছবি তোলে। কাজেই গ্রাম থেকে অন্যান্য জায়গা থেকে তারা যদি এরকম স্থিরচিত্রের প্রদর্শনী করে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নেবে। কারণ আমাদের সংস্কৃতি আন্দোলনে কিন্তু এখনও স্থিরচিত্রের প্রদর্শনী সেই রকম গুরুত্ব পায়নি, কিন্তু আমাদের ইতিহাস নির্মাণে তো এর অবদান অসামান্য, অসামান্য অসামান্য আছে বলেই বলছি। দৃকের এই স্থিরচিত্রের প্রদর্শনীতে যা দেখলাম তার বাইরে আমি বল, আমার দেখে মনে হচ্ছিল আজকে যদি এই এই স্থিরচিত্রের যে প্রদর্শনী সেটাকে উল্লেখ করে আমি তো খবরের কাগজে লিখি, লিখে যদি আহ্বান করি এটা কেন হবে না, আমাদের চিন্তাটা আপনাদের সকলের কাছেও আবেদন করছি যে গ্রামে যারা আছে তারা যদি লেখে, তারা যদি ছবি তুলে দেখায়, আরও বলি সে লেখে না কেন, লেখার থেকে ছবি তোলা তো সেটা তো একটা খুব বড় সংস্কৃতি মিডিয়া একটা, কাজে সেগুলো গ্রাম থেকে আসুক, সব জায়গা থেকে আসুক, ঢাকা থেকেই আসতে হবে, কলকাতা থেকেই আসতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গা থেকে আসতে পারে, এবং সেটাও তারাও কিন্তু ইতিহাসকে ধরে রাখবে কথা বলবে খুব দরকার। আর বইমেলা সম্পর্কে, বাংলাদেশে যে বইমেলা হয় 21 ফেব্রুয়ারি তার গুরুত্ব কত বড় বাংলাভাষী মানুষদের কাছে তো বটেই, তার বাইরেও তো এক গুরুত্ব অপরিসীম। কেননা আপনাদের যে লেভেলে বইমেলা হয় এই বইমেলা
তো আপনাদের একার নয়, তাতে যত আমরা আমরা যারা আনন্দ পাই, বাংলাভাষী যারা, বাংলা লিখি যারা, সকলের পক্ষেই খুব বড় প্রাপ্তি। আর তার একেবারে এবার যে আপনাদের এখানে যে সরকার বদল ঘটেছে, তার ফলেই তো একটা অসামান্য একটা মুক্তির আনন্দের চতুর্দিকে সেটার ব্যাপারটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সব সময়। বিশেষ করে অসাম্প্রদায়িকতা একেবারে গণতান্ত্রিকতার মূলবাদ বাংলাদেশ, বাংলাদেশের সম্পর্কে আমরা যদি ভাবি, অসাম্প্রদায়িক সে কথা বলতে কোনো দ্বিধা নেই না, দুবার বলার দরকার করে না। বাংলাদেশ সম্পর্কে সাম্প্রদায়িক শব্দটা উচ্চারণ করাই অপরাধ, সেই করবে যে জানে না। বাংলাদেশ বিশেষ করে আমি কেন অসাম্প্রদায়িক বলবো, আমরা তো জানি বাঙালি বাঙালি, কোনো সম্প্রদায় ভেদাভেদ নেই। বিশেষ করে সাধারণ মানুষ, কিন্তু সাধারণ লোক একেবারে অন্যরকম, একেবারেই অসাম্প্রদায়িক, সে কথা কি আর বলতে হবে? আমি তো তার পাশের রাজ্যেই বাস করি, সেগুলো তো আছেই। এইসব দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক মনের ওপরে একটা খুব সঠিক জায়গা, খুব উঁচুতে বিচার মানে আমাদের মনে আছে, এবং সেটাই তার সঠিক জায়গা, সেইখানে বইমালা। একটা দেশ ভাষার কারণে সে স্বতন্ত্র দেশ, স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি পেল, একটা দেশ ভাষার কারণে তার স্বাধীনতা আন্দোলন সফল হলো, পৃথিবীতে এর কোনো দ্বিতীয় নজির নেই। এবং হাজার বছর ধরে বাঙালি যে স্বাধীনতার স্বপ্ন দেখছিল একেবারে বাস্তবায়িত হয়েছে, বাংলাদেশে যে বাস্তবায়িত হলো, কিন্তু সেটা ভাষাকেই শুনি, শুধু বাংলা বলবো, বাংলা পড়বো, বাংলা লিখবো, তার কারণে বলবো এইটাই যে কাছে ভাষাকে কেন্দ্র করে যে এর দরুন যে আমাদের মনোবল কত বেড়ে গেছে, এবং আমাদের যারা পরের দিকের যারা তরুণ প্রজন্ম তারাও কত প্রাণিত সেটা বলা যায় না। সেই বইমেলাতে এলাম, জীবন যেন ধন্য হয়ে গেল, আরেকবার আসতে পারবো কি না তা তো জানি না। এবং সেখানে সমগ্র বইমেলার যাকে বলে অনুভূতি সে তো আছেই, আর হাসি নাকি অসামান্য বললেন, এত চমৎকার লাগলো আমার তার ভাষণ, বারবার তিনি কীভাবে বইমেলার সঙ্গে তার কি বইমেলা তার কাছে যে কী সেটা বললেন, বই তার কাছে কী সেটা বারবার বললেন, আর কত যেসব কথা বললেন, আর কী কী বইমেলা বাংলা একাডেমির মাধ্যমে তিনি চান, চাওয়াটা চাইছেন এটাই খুব বড় কথা, চাইলেই তো জিনিসটা লোকে পেয়ে যায় না, তিনি চান। তিনি বললেন যে যারা প্রতিবন্ধী তারাও যাতে পড়ার সুযোগ পায়, ক্ষুদ্র জাতিসত্তাগুলো সবাই এগিয়ে এসে প্রত্যেককে মানে সমস্ত স্বাধীনতা শব্দটিকে বইমেলা মাধ্যমে তিনি অসামান্য ব্যাপ্তি দিয়েছেন। খুব প্রধানমন্ত্রীর বক্তৃতা খুব কমপ্রিহেনসিভ ছিল, প্রধানমন্ত্রীর বক্তৃতা এত যুক্তিপূর্ণ, এত চমৎকার। আর যেটা আমরা তো নিজেরা আগে থেকেই খুব প্লাবিত হয়ে আছি মনে মনে, পৃথিবীতে কোন দেশে দেখেছি, আমি তো তারই পাশের দেশ ভারতবর্ষ, সেখানেই আমি থাকি পশ্চিমবঙ্গ, স্বরাষ্ট্রমন্ত্রক, তারপরে বিদেশি মন্ত্রক, এই সমস্ত এক একজন মহিলা ভারপ্রাপ্ত হলেন মন্ত্রী, এর থেকে বড় প্রাপ্তি কি হয়? এটা একটা নবজাগরণ, বিশাল। কৃষিমন্ত্রী একজন মহিলা এবং অসাধারণ, তিনি তিনটে এত বড় গুরুত্বপূর্ণ পদে তিনজন মহিলা। তারপরেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আপনি মানে নারী স্বাধীনতা বিষয়ে কি ভাবছেন, ভাবাটা অন্য জিনিস, নারী স্বাধীনতা বিষয়ে অনেক কিছু ভাবতে পারে অনেকে, কিন্তু হাসিনা তো এটা করে দেখিয়ে দিলেন। তার মধ্যে বোধ হয় আরেকটা জিনিসও বিনিশ্চয় করলেন, এটা বলছি আমি, যদি আমি ভারতীয়, যদি আমি পশ্চিমবাংলায় থাকি, কাজের ব্যাপারটাও নিশ্চিত করলেন, কেননা মেয়েরা অনেক সঠিকভাবে কাজ করেন, এই গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকলে কাজ খুব সঠিকভাবে হবে। এবং উনি যেগুলো বলেছেন সেগুলো রেটোরিক্স শুধু না, বাস্তবে দেখিয়ে দিলেন যে মেয়েদের কত গুরুত্বপূর্ণ পদে। হাসিনা একেবারেই রেটোরিক্স নিয়ে বলার মানুষ নয়, একেবারেই অন্যরকম মানুষ, অসামান্য তার আন্তরিকতা, চিন্তার স্বচ্ছতা, আর কত দুঃখের ভিতর দিয়ে এসেছে
এই সমস্ত কত দুঃখের অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছে। ওই পোরখা মানুষ বলেই বোধহয় জীবনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে গেছেন। যাকে বলে রুটেড টু দ্য সয়েল, তার পা দুটি মাটিতে প্রথিত, আকাশে নয়। সে কোনো স্বপ্নের জগতে বিচরণ করে না। সে জানে তার দেশ কি, তার মানুষ কি, তার জন্য কি করতে হবে, কাজেই সে সেই দিকে এগিয়ে যাবার। আপনি তো ঢাকারই মেয়ে, ঢাকাতে জন্ম, এই অর্থে আমার বাবাও বদলির কাজ করতেন, আমার ঠাকুরদা তিনিও বদলির কাজ করতেন। মা তার প্রথম সন্তান কল্পে তার বাবার বাড়িতে এসেছিলেন, অর্থাৎ আমার মাতামহ ঢাকায় থাকতেন, ওকালতি করতেন, তার নাম নরেন্দ্র নারায়ণ চৌধুরী। সৌভাগ্য, অদ্ভুত যোগাযোগ, আমার ঠাকুর, আমার পিতামহ আর মাতামহ দুজনেই সেই গ্রামের বাড়ি থেকে, নতুন ভারেঙ্গা গ্রাম, তারা শৈশব থেকেই একসঙ্গে বড় হয়েছেন, এক স্কুলে পড়াশোনা করেছেন। সেই অবস্থাতেই দুই ভাইয়ের ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ হয়েছিল। আমার জন্মের সময় মা এসেছিলেন তার তার বাবা মার কাছে। বাঙালি পরিবারের রীতি তো এটা ছিল না, এটা একেবারেই ছিল, মানে ছিল। বাংলার বাইরেও অনেক জায়গায় আছে, আমাদের কাছে তো আছে, এই সময় যাবে, সন্তান হবে। সেই সময় কিন্তু যতদূর শুনেছি লক্ষ্মীবাজারের বাড়িতে যখন তারা আছেন, কারণ আমার মাতামহ ভাড়া বাড়ি বাড়ি ভাড়া করে করেই থাকতেন, তখন নাকি আমি হয়েছিলাম। তার অনেক পরে যখন তারা জিন্দাবাহার লেনে আছেন, সেই বাড়ির কথা আমার খুব মনে পড়ে, কেননা সেখানে আমি অনেক এসেছি, অনেক থেকেছি, তাই মনে পড়ে। আপনার পিতা তো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, আমার সাহিত্যিক হিসাবে এবং সরকারি কর্মকর্তা হিসাবে। আমার পিতামহ মনীশ ঘটক, আমার পিতামহ ছিলেন সুরেশচন্দ্র ঘটক, তিনিও তখনকার দিনে সরকারি চাকরিতে জয়েন করেছিলেন। তিনিও খুব স্কলার লোক ছিলেন, তিনি তিনটে সাবজেক্টে এম এ ছিলেন, ইংরেজি, ইতিহাস এবং সংস্কৃত, এইরকম ধরনের লোক ছিলেন, খুব ভালো রেজাল্ট ছিল। আমার বাবা মনীশ ঘটক তো লেখক, কবি এবং ঔপন্যাসিক, এগুলো তো বটেই। তার সঙ্গে যেটা হচ্ছে, সেই সময় কল্লোল নামে যে সাহিত্য আন্দোলন হয়, তিনি কল্লোল যুগের অন্যতম কবি ছিলেন। আপনার মাও তো লেখিকা ছিলেন, আমার মাও লিখতেন, সে সমস্ত তো আছেই, সেটা আমাদের দুদিকে সকলেই আছে। আমার বড় মামা ছিলেন শচীন চৌধুরী, তিনি বিখ্যাত ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি কাগজ, যা পৃথিবীতেই খুব পরিচিত, তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমার মামারা। এরপরে তো আপনি ঋত্বিকের কথা কলকাতায় চলে গেলেন না? ঋত্বিক ঘটকের কথা বলতে পারি না, কারণ সে তো আমার ছোট কাকা, সে সম্পর্কের দিকে ছোট কাকা, যদিও বয়সে খুব কাছাকাছি, কাজে আমরা প্রত্যেককে দুজনে দুজনকে তুই তুই বলি। সিনেমা ক্ষেত্রের এক দিকপাল ছিলেন। আমি ঢাকাতে কোনোদিন লেখাপড়া করিনি, কারণ বাবার বদলির চাকরি, বাবা যখন যেখানে তখন সেখানে পড়ছি, আমাকে 10 বছর বয়সে শান্তিনিকেতনেই পাঠিয়ে দেন। 1936 সালে আমি শান্তিনিকেতনে পড়তে যাই, যখন রবীন্দ্রনাথ জীবিত এবং খুবই সক্রিয়। সেই সময় চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, তাসের দেশ, এই সমস্ত তিনি রচনা করছেন, আমরা সেসব দেখছি, সেসব শুনছি, তাকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। এবং সেই সব অভিজ্ঞতা আপনার লেখক জীবনকে প্রভাবিত করেছে? হ্যাঁ, নিশ্চয়ই করেছে। না, রবীন্দ্রনাথকে শুধু আমার লেখক জীবন বলে না, তাকে তো মনের মধ্যে তো বহন করে নিয়ে চলা, রবীন্দ্রনাথকে দেখার জানার অভিজ্ঞতা তো এক জায়গায় শেষ হয় না। সাহিত্য জীবন শুরু কিভাবে হলো একটু যদি বলেন। আমার সাহিত্য জীবন শুরু হয়, আমি আমার পাগলামিও ছিল, ঝাঁসির রানীর জীবনী লিখব বলে খুব জেদ হয়, খুব, হ্যাঁ হ্যাঁ, খুব লেখাপড়া কষ্ট করে, তারপর বলবো, একবার মনে হলো শুধু বই পড়লে হবে না, কাজেই তখন আমার ছেলে খুব ছোট, তাকে তার বাবার কাছে রেখে আমি গিয়েছিলাম ঝাঁসি, গোয়ালিয়ার, এসব ঘুরে ঘুরে দেখি।
এইভাবে সেই বই লিখেছিলাম। মানে স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানীর যে অসাধারণ অবদান, ঝাঁসির রানীর অবদান খুঁটিয়ে পরীক্ষা করেছেন একদম একেবারে, যে সেখানে গিয়ে দেখেছি যত স্বভাবতই ইতিহাসের যে দলিল দস্তাবেজ তার মধ্যেই তার প্রকৃত পরিচয়টা বেশি পাওয়া গেছে, কিন্তু ঝাঁসিতেও গেলাম দেখলাম আর তার যারা বংশে যে যেখানে বেঁচে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সবই করেছি। ওই বইটা পড়ে একটা কথা আমাদের খুব মনে হয় যে ওইখান থেকে বোধহয় আপনার লেখক জীবনের একটা মোড় পরিবর্তন, নারীর যে ইতিহাস, মোড় বলার তো কোনো জায়গা নেই, কারণ আমার লেখক জীবনের সূচনাই সেই বই দিয়ে। হ্যাঁ, সেই জন্যই কাজে প্রথমেই ওই রকম একজন আশ্চর্য রমণীকে আমি নির্বাচন করেছিলাম। এখানে এই উঁচু স্তরের একজন রাজনৈতিক নারীর যে চিন্তার স্বচ্ছতা, ক্ষরতা, দেশপ্রেম, এগুলোকে আপনি যেভাবে তুলে আনলেন সে তো বাংলা সাহিত্যে একজন পথিকৃতের কাজ হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। আমার কাজ ছিল লেখা, আমি লিখেছি, লেখাই তো আমার জীবিকা থেকেছে, জীবনও বটে জীবিকাও বটে। আচ্ছা, এই এই বইয়ে যেরকম দেখলাম যে ঝাঁসির রানীকে নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে আপনি নিচু স্তরের মানুষকে, এমনকি পতিতা, তার মধ্যেও স্বদেশ প্রেম এবং রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই আসার ফলে রাজনৈতিক চিন্তার ক্ষরতা সেইটা দেখাচ্ছেন, স্বাধীনতার জন্য তারা জীবন দান করতে প্রস্তুত। করেছেন, করেছেন তো, নিশ্চয়ই করেছেন, কারণ হচ্ছে অবশ্যই করেছেন। যখন প্রথমবার বঙ্গভঙ্গ, ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাকে ভাঙতে চেয়েছিল, যখন সমস্ত দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, তারপর থেকে স্বাধীনতা সংগ্রামের এক একটা স্টেজে যখন তাদের পালিয়ে থাকতে হয়েছে। কিন্তু আমাদের কাছে বিশ্বের যে নারীবাদী আন্দোলন এখন, সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এইসব বইগুলো অসাধারণ তাৎপর্য বহন করে। সে তো বই লিখতে, হ্যাঁ লিখেছি, নিশ্চয়ই আছে, মেয়েদের কথা তো নিশ্চয়ই লিখেছি। সেখানে হাসিনা কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ পদে মেয়েদের নির্বাচন করে তিনি নারীবাদী আন্দোলন যারা করেন তাদের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন। তিনি আপনার বিমুগ্ধ, উনি আমার বইয়ের খুব অনেক দিন ধরেই পড়ে, সে অনেক দিন ধরেই পড়ে, সে নিজেও লেখে, সে খুব সাহিত্যপ্রাণ মানুষ। এবং বঙ্গবন্ধু নিজেও কিন্তু এই সমস্ত বই খুব পড়তেন, নিশ্চয়ই প্রচুর বই পড়তেন এইসব বিষয়ে। সেও বাঙালি, আমিও বাঙালি, তো বাংলাতেই বই লেখা হবে, সে পড়বে না? আচ্ছা, আপনি এই যে তিতুমির বইটি লিখলেন, তো সেই সম্পর্কে কি কিছু বলবেন? তিতুমির লেখা খুব প্রয়োজন ছিল, তাই লিখেছিলাম। তিতুমির অসামান্য মানুষই ছিলেন, আর আজকে এই কথাটা হলো বলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আমন্ত্রণ বহন করে এনেছি, আমি হাসিনাকে দিয়েছি। তিতুমির যেখানে তার গ্রাম ছিল নারকেলবেড়িয়া, উত্তর চব্বিশ পরগনায়, সেটা বাদুড়িয়া পরগনার মধ্যে। বাদুড়িয়া মোট কথা খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। সেখানে যারা এই করেছেন, এই ছেলেটির নাম হচ্ছে বোধ হয় দিলওয়ার হোসেন, আমরা দিলু বলে ডাকি, সেই চিঠিটা দিয়েছি। সেটা প্রথমত হচ্ছে সে বহুদিন ধরে দেশপ্রেমে প্রাণিত, রাজনীতিকভাবেও সে খুব মানে সে তার বাবা খুব এগিয়ে থাকা কর্মী। তিতুমিরের বংশের, এখন যারা তিতুমিরের বংশ বলতে যারা চিহ্নিত হন সেই সমস্ত এতে, আমি তিতুমিরের জীবনটা মানে এখন যে অবস্থা আছে সেটা লিখে জানাবো। অতি দরিদ্র তো তারা, তাদের চিকিৎসার ব্যবস্থা, একটি ছেলেকে সে আরোগ্য করলো, এবং তারপরে তার একটা ভীষণ মনের ভেতরে মনে হলো, দিলু ছেলেটি এরকম যে একটা ভারতবর্ষে, ভারতবর্ষে কেন, আমাদের বোধ হয় এশিয়া ভূখণ্ডে সব থেকে প্রথম সঠিক থ্যালাসেমিয়া রোগের হাসপাতাল তৈরি করেছি, এবং সেটা রাজীব গান্ধী হাসপাতাল হবে। থ্যালাসেমিয়া মানে রক্ত, শরীরে যে রক্ত হয় না, রক্ত শূন্যতা, মানে থ্যালাসেমিয়ার চিকিৎসা মানে তাকে দেখা হলো থ্যালাসেমিয়া আছে, রক্ত দিল খানিক, তাতে হবে না, তার শরীরকে, শরীরে যাতে রক্ত তৈরি করতে পারে সেরকম সক্ষমভাবে করতে হবে। এটা একটা বিশাল ব্যয়সাধ্য চিকিৎসা, যেটা আমাদের বাংলাদেশ বা পশ্চিমবাংলায় আমাদের কারো করা সাধ্য না। আন্তর্জাতিক একটা সমিতি আছে, তারা কিছুটা করে, আমাদের অঞ্চলে খুব বেশি কিছু হচ্ছে, এসবভাবে তো হয়নি, সেখানে একটা সঠিক থ্যালাসেমিয়া হাসপাতাল হচ্ছে।
আচ্ছা, আপনার হাজার চুরাশির মা আমাদের আরেকটি খুব প্রিয় উপন্যাস, নকশালবাড়ি আন্দোলন নিয়ে লেখা, সেইখানেও বাঙালি মানে শহুরে মধ্যবিত্ত জীবনের যে ঠুনকো মূল্যবোধ সেগুলোকে ভেঙে দিয়ে এক নারী সুজাতা তাকে আপনি যেভাবে উচ্চতায় তুলে আনলেন। না, এটা এটা সুজাতা না হয় আমি লিখেছি, একজন উচ্চবিত্ত ঘরের হাজার চুরাশির মা লেখার পর কত মা আমাকে বলেছেন এসে, এ তো আমার ছেলের গল্প, আপনি লিখলেন কি করে? তার মানে এই অভিজ্ঞতা অনেকেরই। তখন কিন্তু কলকাতাতেই বেশি দেখেছি, পশ্চিমবাংলায় অন্যত্র হয়েছিল, কিভাবে ছেলেরা নিহত হয়েছে এবং বহু ছেলের নাম, ছেলের নামগুলো নম্বর হয়ে গিয়েছিল, এই 1 2 3 4 করে আসছে, যখন ওখানে পৌঁছবে আপনার ছেলের নাম হয়তো এইখানে আছে, এটা আমি শুনেছিলাম। হাজার মানুষটার মানুষ থাকে না, নম্বর হয়ে যায়, নম্বর হয়ে গিয়েছিল, নম্বর এলে বলতে পারবো তার কি হয়েছে। আপনার যে অন্য বইগুলো, সে অগ্নিগর্ভই বলি বা ছোটি মুন্ডা বলি, অরণ্যের অধিকার বলি, রুদালি বলি, এইসব সম্পর্কে কি কিছু বলবেন? আমাদের এখানকার পাঠকরা কিন্তু খুব, এখানকার পাঠকদের খুব প্রিয় বই। আর ছোটি মুন্ডা সম্পর্কে বলতে তো খুব ভালো লাগে, এই জন্যে আমি আমার লেখার মানে এনার্জি দম সবই খুব বেশি ছিল। ভীষণ বড় হয়ে গেল, পুজো সংখ্যায় ছাপতে হবে, এখলাসউদ্দিন আহমেদ ওটা নিয়ে এলেন, এখান থেকে তো বিচিন্তা কাগজ, তোমাদের কাগজে বেরোলো, চট্টগুণ্ডে এখানে বেরিয়েছিল। চট্টগুণ্ডে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আর আশ্চর্য হচ্ছে চট্টি লোকটিকে আমি দেখেছিলাম, তার নাম চট্টি নয়, তো ওইরকম একজন আশ্চর্য মুন্ডাকে দেখলাম। সে এটা কি বিহারে, ছত্তিশগড়ে, এসব জায়গায় কাজ করার জন্য হয়েছে? না না না, আমি যেখানটা দেখেছিলাম সেটা আজকে যেটা ঝাড়খণ্ড, সেই অঞ্চলে একটা জায়গায় গ্রামীণ মেলা, তীর্ছনার মেলা হয়, সে বসে আছে দেখছে, কিচ্ছু বলছে না। তারপরে দেখা গেল যখন দরকার সে কি নির্ভুলভাবে লক্ষ্যভেদ করলো, এটা দেখেছি। আর আমি তো ওদের মধ্যে খুব মিশেছি, কাজে এসব জিনিস খুব দেখেছি। আপনি মধ্যপ্রদেশেও কাজ করেছেন? মধ্যপ্রদেশে না, মধ্যপ্রদেশ অঞ্চলে যখন পরে গেলাম আমি, তখন মহারাষ্ট্র গুজরাট সবই ঘুরতে হলো, সেটা অন্যরকম একটা আন্দোলন। সেটা হচ্ছে একেবারে সেটা আদিবাসীদের নিয়েই, কিন্তু স্বতন্ত্র আন্দোলন। সেটা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট 1871 সালে যেসব আদিবাসীরা শুধু অরণ্যজীবী ছিল, শুধু জঙ্গলে যেত ইত্যাদি করতো, যারা চাষবাস করতো না, সেই সব লোকদের জন্ম থেকেই অপরাধী তোমরা, বর্ন ক্রিমিনাল ট্রাইব বলে একটা জানিয়ে দিল। তার ফলে হলো কি, সমস্ত ভারত জুড়ে আজও তাদের সংখ্যা বহু জায়গায় আছে। 2006 সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আপনি অতিথি হয়ে গিয়েছিলেন এবং সেখানে যে অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন সেটি গ্রন্থজগতের মানুষকে তো বটেই, উঁচু পর্যায়ের যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারাও অভিভূত হয়েছিল, আমাদেরকে কেঁদে ফেলেছিলেন, সেই ভাষণ সম্পর্কে যদি কিছু বলেন। সেই ভাষণটা আমি লিখিত নিয়ে যাইনি, সেটা এমন একটা ভাষণ আমি এই খোলাখুলি বলেছিলাম। আমি যেটা বলেছিলাম, আমার প্রথম শব্দটা মনে আছে যে প্রতিবাদের অধিকার পৃথিবীর যে কোনো জায়গায় মানুষের প্রথম মৌলিক অধিকার, ফার্স্ট ফান্ডামেন্টাল রাইট অফ এনি হিউম্যান বিং অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে এইটা, এটা বলেছিলাম। আর তার সঙ্গে কিভাবে আমাদের মানে সংস্কৃতিকে বিপন্ন করার ক্ষেত্রে যা যা হয়েছে বিদেশের সঙ্গে কি জানা, তাতে জুতা হয় জাপানি টাপানি নামে কথা উল্লেখ করেছিলাম। আজকের এই অনুষ্ঠানে মহাশ্বেতা দেবীর মতো এক অসাধারণ লেখককে পেয়ে আমরা আনন্দিত, পুলকিত, গর্বিত। তিনি যে অনুগ্রহ করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন, সেজন্যে তাঁকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।